হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু এভরিথিং এক্সপ্লেন। আজকে আমরা লিস্ট ব্লকের বাকি ব্লকগুলো দেখে নেব। যেহেতু এটা পার্ট টু, তো যারা পার্ট ওয়ানের ভিডিওগুলো দেখোনি তারা আগে পার্ট ওয়ানের ভিডিওগুলো দেখে আসো। তার জন্য আই বাটনে আমি পার্ট ওয়ানের ভিডিওগুলো দিয়ে দিয়েছি। তো যারা পার্ট ওয়ানের ভিডিও দেখেছো তো তারা এই ভিডিও কন্টিনিউ করতে পারো। তো চলো শুরু করি। তো ডিজাইনে আমরা একটা লেবেল নিয়ে নিয়েছি যা রিনেম করে দিয়েছি টেস্ট, আর একটা বাটন নিয়ে নিয়েছি, আর ভালো লাগবে বলে দুটো স্পেস উপরে নিচে নিয়ে নিয়েছি। ওকে, তো ব্লক সেকশনে যাব। তো ব্লক সেকশনে গিয়ে যখন আমরা বাটন ওয়ান ক্লিক করব তখন কী হবে? ওকে, বাটন ওয়ান ক্লিক করব তখন কী হবে? তখন লেবেল ওয়ানে যা কাজ সেটাই হবে, লেবেল ওয়ানে টেক্সে। ওকে ওকে, এরপর দেখি আমরা কী কী ব্লক আছে আমাদের। তো এইখানে আমাদের ব্লক আমরা কতদূর করেছিলাম, সিলেক্ট আইটেম পর্যন্ত করেছিলাম। এরপর আমরা ইনসার্ট করা শিখব, রিপ্লেস করা, রিমুভ করা, লাস্টে অ্যাপেন্ড করা, লিস্ট অ্যাপেন্ড করা, আর যা যা রয়েছে। ওকে, তো প্রথমে ইনসার্ট ব্লক। ইনসার্ট ব্লকের জন্য কী করতে হবে? ইনসার্ট ব্লকের জন্য আমাদেরকে একটা ভেরিয়েবল নিতে হবে। ওকে, তো আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিই। ভেরিয়েবল সম্পর্কে আমি আগের ভিডিওতে বলেছি, আগের ভিডিওটা দেখে আসুন। ওকে, এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি, আর এরপরে আমরা একটা লিস্ট তৈরি করব, একটা ফাঁকা লিস্ট। ওকে, ফাঁকা লিস্ট এখানে কিছুই থাকে না, ক্রিয়েট এ এম্পটি লিস্ট। তো এইখান থেকে একটা ভেরিয়েবল পেয়ে গেলাম যেখানে একটা লিস্ট আছে। ওকে, তো যখন আমরা বাটন ওয়ানকে ক্লিক করব তখন এই লিস্টের মধ্যে একটা ইন্ডেক্স চাই আমার। তো প্রথমে একটা ইন্ডেক্স দেওয়া হোক, এক নম্বর ইন্ডেক্স। যেহেতু এই লিস্টের মধ্যে ফাঁকা কিছু নেই তাই আমি এক নম্বর ইন্ডেক্স দিচ্ছি। এক নম্বর ইন্ডেক্সে যেটা ইনসার্ট করব, যে আইটেমটা, সেই আইটেমটা কি? তো সেই আইটেমটা আমি লিখে দিলাম এ। ওকে, তাহলে একটা ফাঁকা লিস্ট ইন্ডেক্স, একটা ইন্ডেক্স লিবে আর সেখানে আইটেম অ্যাড করে দেবে। ওকে, ইনসার্ট মানে হচ্ছে লিস্টের মধ্যে আইটেমকে অ্যাড করার জন্য, মানে ইন্ডেক্স কত নম্বর ইন্ডেক্সে এই আইটেমটা অ্যাড হবে সেটা বোঝা যাবে। এরপরে এই কাজটা হওয়ার পর লেভেল ওয়ানে আমাকে দেখাবে কোনটা দেখাবে, সিম্পলি এইটাই। ওকে, মানে এই গ্লোবাল লিস্টে ভ্যারিয়েবলে যা আছে, যে লিস্টটা আছে সেই লিস্টটা লেভেল ওয়ানে দেখা। তো চলুন মোবাইলে দেখা যাক। তো আমরা মোবাইলের মধ্যে চলে এসেছি। এরপর যদি বাটন ওয়ানকে ক্লিক করি তাহলে এখানে এ দেখাচ্ছে। ওকে ওকে, তো এটা এক নম্বর ইন্ডেক্সে অ্যাড করেছিলাম, এরপর আমি এটাকে দু নম্বর ইন্ডেক্স করে দিলাম এবং এই যে আইটেমটা এটাকে বি করে দিলাম। এরপর দেখা যাক কী হয়। এরপর বাটন ওয়ানকে ক্লিক করছি, তো এ আর বি দুটো অ্যাড হয়ে গেছে। ওকে, এরপর আমি এক নম্বর ইন্ডেক্সের মধ্যেই যদি আর একটা জিনিস ইনসার্ট করতে চাই, যেটা হচ্ছে এর আগে আমি, ওকে আমি বি, সরি বি না, সি। এক নম্বর ইন্ডেক্সে আমার এ আছে কিন্তু বর্তমানে, আবার আমি সি ইনসার্ট করতে চাই। তো দেখা যাক কী হয়। বাটন ওয়ানে ক্লিক করলাম, তো সি এক নম্বরে হয়ে গেছে, এ দু নম্বর ইন্ডেক্সে চলে আসছে, আর বি তিন নম্বর ইন্ডেক্সে সরে আসছে। ওকে, তো ইনসার্ট লিস্ট আইটেম বলে যে এই যে ব্লকটা রয়েছে, এই ব্লকটা কী করে? এই ব্লকটা বেসিক্যালি একটা ইন্ডেক্স নেই, মানে পার্টিকুলার একটা ইন্ডেক্সে কোনো আইটেমকে ইনসার্ট করার জন্য এই ব্লকটা ব্যবহার করা। ওকে, পরের ব্লকটি হচ্ছে রিপ্লেস। তো রিপ্লেস লিস্ট আইটেম, তো এটা কি করা হয় আইটেমকে রিপ্লেস করার জন্য? তো প্রথমে একটা লিস্ট নিই। আমরা এখানে জানি যে এখানে সি এ আর বি তিনটে আইটেম আছে এই লিস্টের মধ্যে, তো এখানে একটা ইন্ডেক্স দরকার পড়ে। তো আমরা একটা ইন্ডেক্স নিয়ে নেব। এও কী করে ইন্ডেক্স হিসাবে সেটাকে রিপ্লেস করে, যেমন আমরা জানি যে লাস্টে বি আছে আর প্রথমে সি আছে। তো প্রথমে এক নম্বরে আমি সি এর জায়গায় এ করতে চাই, তো রিপ্লেসমেন্টে আমি এটাকে এ লিখে দিলাম। ওকে, তো এরপর তারপরে লেভেল ওয়ানে আমাকে দেখাবে এই লিস্টটাকে। তো চলুন মোবাইলে। ওকে, তো মোবাইলে যখন আমি বাটন ওয়ান ক্লিক করব তখন ডাবল এ হয়ে গেছে, এক নম্বর ইন্ডেক্সের যে সিটা ছিল সেটা চেঞ্জ হয়ে এ হয়ে গেছে। ওকে, এরপর দু নম্বর ইন্ডেক্সটাকেও আমি রিপ্লেস করতে চাইছি, তাহলে দু নম্বর ইন্ডেক্স দিলাম আর এখানে বি দিয়ে দিলাম। ওকে, এরপর বাটন ওয়ানে ক্লিক করলাম,
तो बी हो गए और लास्ट इंडेक्स चेंज करते चाहिए तो ये थ्री दिलम और बी एर जगह सी दिलम तो एरपर जो बटन वन के प्रेस करी तेल ए बी सी हो गए तो एक विषय लक्षणीय जो ये जी रिप्लेस कर इन्सार्ट कर शुधुमात्र इंटीजार स्ट्रिंग के बा कोनो टेक्स्ट के ना सेटा कोनो सेटिंग के इन्सार्ट करा हबे कोनो कलर के इन्सार्ट करा हबे ओके जेमन आमी इखने इन्सार्ट करे देखाच्छी ओके इन्सार्ट करे देखाच्छी एई लिस्टर मध्ये इन्सार्ट करते हबे लास्टे चार नम्बर इंडेक्से जेखने कोनो किछुई नाई आर सेइखने जे आइटेमटा हबे सेटा हबे एकटा कलर ओके तो एइखने क्लिक करे आमी जे कोनो एकटा कलर निये निच्छी ओके एई कलरटा ओके एटा कत नम्बर इंडेक्स इन्सार्ट हो चार नम्बर इंडेक्स ओके एरपर कि करबे लेवल वन टेक्सर जगह बैकग्राउंड कलर और बैकग्राउंड कलर टाके कि करबे एखाने एकटा लिस्टे आछे सिलेक्ट ओके एखाने सिलेक्ट लिस्ट आइटेम ये कि करे एकटा लिस्ट नेय और एकटा इंडेक्स निये सेई आइटेमटाके सिलेक्ट करे दे एटा ना आमी इंडेक्सटाके दिच्छी ओके তাহলে এরপর কি করবে প্রথমে ইনসার্ট করবে এই কালারটাকে চার নম্বর ইন্ডেক্সে ঠিক আছে তারপরে লেভেল 1 এর ব্যাকগ্রাউন্ড কালারটা কি করে দিবে চার নম্বর ইন্ডেক্সে যে আইটেমটাই রয়েছে তার সাথে রিপ্লেস করে দিবে অর্থাৎ সেটাই ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে আর ব্যাকগ্রাউন্ড কালার তো এটা আছে চার নম্বর ইন্ডেক্সে ওকে এরপর আমরা মোবাইলের দিকে যে এটা করে দেখি তো মোবাইলে চলে এসেছি বাটন অনকে প্রেস করলাম আর এর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেল তো পরের যে ব্লকটা রয়েছে সেটা হচ্ছে রিমুভ লিস্ট আইটেম তো এ কি করে एक लिस्ट नेबे सिंपली एक लिस्ट नेबे और सेखान थेके इंडेक्स नेबे और सेटाके रिमूव कर देबे ओके तो प्रथमे आमी देखाई जे आमार एखन की की टेक्स्ट आछे सॉरी की की लिस्ट आछे तो बटन लेवल वन आमी देखाच्छी गोटा ग्लोबल लिस्ट एरपर जदि आमी बटन वन क्लिक करी ताहले देखा जाच्छे लास्टे जे माइनस वन सॉरी माइनस ना हाइफेन 1653 এটা একটা কালারের কোড আর কি ঠিক আছে তো এইটাকে আমি কি করতে চাইছি রিমুভ করতে চাইছি শুধু এ বি সি রাখতে চাইছি ওকে তো তার জন্য কি করতে হবে তার জন্য জাস্ট এটাকে কাজে লাগাতে হবে রিমুভ লিস্ট আইটেম তো আমরা জানি চার নম্বর ইন্ডেক্সে আছে তো চার নম্বর ইন্ডেক্সে যেটাই আছে সেটাকে রিমুভ করে দেবে আর তারপরে আমাকে দেখাবে লিস্টটাকে তো চলুন মোবাইলে ওকে তো এরপরে যদি আমি বাটন ওয়ান প্রেস করি তাহলে এ বি সি চলে আসছে আর ओके ए बी सी चले आसछे और बाकी जो कलर छिलो सेटा रिमूव हो गया एरपरेर जो ब्लकटा सेटा होच्छे अपेंड टू लिस्ट ए कि करबे लिस्टे लिस्टेर माने एक नम्बर लिस्टटाके दो नम्बर लिस्टे जेटा आछे सेटा एक नम्बर लिस्टेर मध्ये लिए चले आसबे दो नम्बर लिस्टे जतगुलो आइटेम आछे सेई आइटेमगुलो एक नम्बर लिस्टे अपेंड कर देबे ओके अपेंड कर देबे बा एड कर देबे एक्चुअली लास्टे एड करबे आर सेटाके अपेंड करा बोले তো আমি লিস্টটা নিয়ে নিলাম এটা একটা লিস্ট যেটা যেখানে আমরা টোটাল কটা আমরা তিনটে এ বি সি তিনটে আইটেম আমরা অ্যাড করেছি বা ইনসার্ট করেছি এরপর আমাদেরকে আর একটা লিস্টের দরকার পড়বে তো এই কটাকে আগে ক্লিয়ার করে নিই এটা থাক ওকে তো এইখান থেকে মেক এ লিস্ট করে নিলাম আর এখানে আমরা দুটো স্ট্রিং অ্যাড করে দেব এখানে এ আর এখানে সরি এ না এখানে সি পর্যন্ত ছিল তো এখানে ডি আর এখানে ই করে দিলাম এরপর এটাকে আমি অ্যাড করে দিলাম সরি এইভাবে না লিস্ট 2 তে তো লিস্ট 2 এর যতগুলা আইটেম আছে ডি আর ই সেটা লিস্ট 1 এ যে অ্যাড হয়ে যাবে তো আমরা লিস্ট ওয়ানের টা চেক করে দেখবো লিস্ট ওয়ানের লিস্টটাকে চেক করে দেখবো তো বাটন ওয়ানের পর যদি ক্লিক করি তো কি হয় দেখি তো বাটন ওয়ানে ক্লিক করলাম ডি আর ই দুটো লাস্টে অ্যাড হয়ে গেছে তার মানে অ্যাপেন্ড হয়ে গেছে তো কি বোঝাচ্ছে যে একটা লিস্ট এখানে নেবে এবং এইখানেও একটা লিস্ট নেবে কিন্তু সেই লিস্টটাকে অ্যাড করবে না লিস্টের আইটেমগুলোকে লাস্টে লিস্ট ওয়ানে অ্যাপেন্ড করে দেবে কিন্তু লিস্টের মধ্যে লিস্ট লিস্ট রাখা যায় কিন্তু ওকে এরপরে যে ব্লকটা রয়েছে সেটা হচ্ছে কপি লিস্ট এ কি করবে একটা লিস্টকে কপি করবে তো সিম্পল একটা লিস্টকে কপি করবে আর কপি করে লেভেল ওয়ানে দেখাবে কিন্তু একটা জিনিসের পরিবর্তন করবে না এই যে গ্লোবাল লিস্ট যেটা রয়েছে সেইখান থেকে একটা কপি
করে লেভেল ওয়ানে দেখাবে। তো এরপর যদি আমি বাটন ওয়ানকে প্রেস করি তাহলে এ বি সি ডি ই পর্যন্ত একটা কপি দেখাচ্ছে, এর কিন্তু কোনো পরিবর্তন হবে না। ওকে, তারপরে যে ব্লকটা রয়েছে সেটা হচ্ছে ইজ এ লিস্ট। এ কী করে কোনো কিছু লিস্ট কিনা সেটা চেক করে, যেমন আমরা জানি যে এই ভ্যারিয়েবলটার মধ্যে একটা লিস্ট আছে। ওকে, তো এরপর যদি আমি বাটন ওয়ানকে প্রেস করি তাহলে ট্রু দেখাচ্ছে, তার কারণ এটা তো একটা লিস্ট তাই না। কিন্তু যদি আমরা একটা খালি স্ট্রিং নিই, ওকে, আর তার মধ্যে যদি আমরা এ প্রেস করি আর তারপরে বাটন ওয়ানকে প্রেস করি তাহলে এটা ফলস দেখাচ্ছে, তার কারণ এটা কোনো লিস্ট নয় গো। ওকে ওকে, তারপরে যে ব্লকটা রয়েছে সেটা হচ্ছে রিভার্স লিস্ট। এ কী করবে, একটা টোটাল লিস্ট নেবে এবং তার এলিমেন্টগুলোর ইন্ডেক্সটাকে চেঞ্জ করে দেবে, রিভার্স করে দেবে, মানে লাস্টে যে ইন্ডেক্সটা রয়েছে সেটা ফার্স্টে করে দেবে, সরি ইন্ডেক্স না, লাস্টে যে এলিমেন্টটা রয়েছে সেটা ফার্স্টে করে দেবে, মানে লাস্টের ইন্ডেক্সে যে এলিমেন্টটা রয়েছে সেটাকে তুলে ফার্স্টের ইন্ডেক্সে ভরে দেবে আর ফার্স্টেরটাকে লাস্টে করে দেবে, পুরোটাকে রিভার্স করে দেবে আর কি। ওকে, তো এরপর যদি আমি বাটন ওয়ানকে প্রেস করি তো দেখা যাচ্ছে ই ডি সি বি এ অ্যাকচুয়ালি এটা গোটাটাকে রিভার্স করে দিয়েছে। ওকে, তো আজকের জন্য এতটুকুই, আর বাকি যে সি এফ সি বা কমা সেপারেটেড ভ্যালু এগুলো আমরা পরে জানব। ওকে, তো যাওয়ার আগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর ডেফিনেটলি সাবস্ক্রাইব তো করতেই হবে। ওকে, তা আর বেল আইকনটাও প্রেস করে দেবেন। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।